আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাসেল টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এখন জানিয়ে দিব প্রতারণার টাকায় মরক্কোতে বাড়ি কিনেছেন নোরা ফাতেহি। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বন্ধুরা অবশ্যই ঝটপট করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রতারণার টাকায় মরক্কোতে বাড়ি কিনেছেন নোরা ফাতেহি। নোরা ফাতেহিকে নিয়ে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ সামনে আনছেন সুকেশ চন্দ্রশেখর। দিন কয়েক আগে সুকেশ জানান, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সবসময় জ্যাকলিন ফার্নান্ডেজকে ঈর্ষা করতেন। এবার সুকেশের দাবি, তার কাছ থেকে মোটা টাকা নিতেন নোরা, সেই টাকায় নিজের পরিবারের জন্য মরক্কোতে বাড়িও কেনেন এই অভিনেত্রী। যদিও নোরার গলায় অবশ্য অন্য সুর, 215 কোটি আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত সুকেশই নাকি নোরাকে কথা দিয়েছিলেন বিলাসবহুল জীবনযাপনের। শর্ত ছিল সুকেশের প্রেমিকা হয়ে থাকতে হবে নোরাকে। সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হন দিলবার খ্যাত বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের গোপন জবানবন্দিতে অভিনেত্রী জানান, বান্ধবী হওয়ার পরিবর্তে বিলাসবহুল গাড়ি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল সুকেশ। আদালতের জবানবন্দিতে নোরার দাবি, পিঙ্কি ইরানির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয় সুকেশের। তিনি চিনতেন না সুকেশকে, তার সঙ্গে কখনো সামনাসামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না তার। সুকেশের পাল্টা দাবি, এখন নোরা গল্প বানাচ্ছেন, এসব অভিযোগ ভিত্তিহীন, আইন ও ইডির হাত থেকে বাঁচতেই এত কিছু বলছেন দিলবর গাল। প্রশ্ন উঠে নোরার সাদা BMW গাড়ি নিয়ে, মাঝে যে গাড়িতে দেখা যাচ্ছিল তাকে সে গাড়ি সুকেশ কিনে দিয়েছেন বলে জানান। নোরা অবশ্য এই দাবিকে নৎসাত করেছেন। তার প্রেক্ষিতেই ইডিকে সুকেশ তাদের কথোপকথনের স্ক্রিনশট দেখান, পাশাপাশি বলেন, নোরা ও আমি দুজনে মিলে গাড়িটা পছন্দ করি, পুরনো গাড়িটা পছন্দ ছিল না ওর, তাই কিনে দিই আমি, যদিও রেঞ্জ রোভার দিতে চেয়েছিলাম নোরাকে, সেটা না থাকায় তখন BMW কেনা হয়। সুকেশ জানান, জ্যাকলিনের বিরুদ্ধে নোরা প্রতিনিয়ত মগজ ধরাই করতেন। নোরা চাইতেন জ্যাকলিনকে সেরে সুকেশ যেন তার সঙ্গে ডেট করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।